তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি আশা মহন্ত, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বাজে আজ এখন বাজে বেলা 9টা, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে, তুমি দেখতে পাবো। আমি তো কালকে বলেছিলাম যে আলনাটা আলো ঝাউলা হয়ে আছে, গোছানো হয়নি, তো এখন সময় পাচ্ছি না, গোছাতেও পাচ্ছি না। তো ভাবলাম একটু গুছিয়ে নিই আলনাটা। দেখি বিছানা পড়ে আছে, আজকে একটু দেরি হয়ে গেছে, সকালের খাবার বানানো কিছু হয়নি, ওদেরকে কী খাওয়াবো ওটাও ভাবছি, না খেয়ে আছে। ওদেরকে বিছানা গোছানো হয়নি, আমি এটাকে ফেলে দিব। না, দিলীপ বলছে না, ফেলা চলবে না। কুশ, আমার একটু হেল্প করে দেয় তো, মশাইটা গুছাই দিত। কুশকে বলছে একটু হেল্প করে দিতে, কুশ আমার মশাইটা গুছাই দিচ্ছে। কেন, এদিকে আমার হেডফোনটা দেখেছো, রাতে করেছে, হেডফোনটাকে খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে গায়েব হয়ে যায়। ওদিকে ট্রাঙ্ক গোছানো হয়ে গেছে, আমি তো কালকেও বলেছিলাম গোছানো হয়ে গেছে। ঘরের কাজ এখনো ছাড়া হয়নি, সকাল থেকেই কিছুই হয়নি, বাসন পড়ে আছে, বাসন আজকে উঠতে বেরিয়ে হয়ে গেছে। ও সকালে বেরিয়ে গেছে, আমাকে ডাকেনি, ওই জন্য আমার ঘুমোতে থেকেও দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, বাই, তোমরা দেখতে থাকো বাকিটা। এই দেখছো আবার লাউ ডাগা আনছে, আবার কতগুলো আনছে লাউ ডাগা। ভালো লাগে খেতে, এগুলো কাটতে আবার সময় লাগে, এগুলোকে কাটতে আবার সময় করে এক সাইডে রেখে দিই। থাক, ওগুলো খিদা পেয়ে গেছে বলছে, তোর জন্য খাবার আছে, এই যে খাবি না ওগুলো। বাড়ির কাজে মাছালা গেল, নিব না। ঘরটা একটু নোংরা হয়ে আছে, ঘরটাকে ঝাড় দিই। এই যে দেখেছো এটাও এখানে আটকানো আছে। কালকে রাতে চার্জ দেয়, দিয়ে এইভাবে থেকে যায়। আবার এটাকে লাগবে, আমি ওইটা গুছালাম না। হ্যাঁ, ঘরটা ঝাড় দিই। তো বন্ধুরা, আমরা হাউস ওয়াইফ, আমাদের এগুলোই কাজ থাকে সারাদিন সকাল থেকে, তাছাড়া তো আর কিছু করার থাকে না, আমাদের এগুলোই কাজ হাউস ওয়াইফ আমরা। কাজ